মোবাইল ফটো তোলার সময় কিন্তু অবশ্যই এই আপনি মাথায় রাখবেন যে কোনো ফটো তোলার আগে আপনি প্রথমেই ক্যামেরার যাবেন এবং এখান থেকে গ্রিড লাইন একটি অপশন রয়েছে এটিকে করে নেবেন এরপরে যে অবজেক্টের আপনি ফটো তুলবেন সেটিকে এই দুই লাইনের মাঝখানে আপনাকে রাখতে হবে এরপরে মেন অবজেক্টের উপরে এভাবে ট্যাপ করে ফোকাস করে নেবেন এবং পাশে দেখবেন একটি কন্ট্রোলের অপশন এবং এটির উপরে আপনি কিন্তু এভাবে স্লাইড করে লাইটটিকে ফিক্স করে নিয়ে যে কোনো ফটো আপনি ক্যাপচার করে নেবেন নম্বর টু যে কোনো বড় কোনো দৃশ্যে যদি আপনি ফটো ক্যাপচার করতে চান তাহলে কখনোই কিন্তু রেগুলার ক্যামেরার সাহায্যে এটিকে ক্যাপচার করা উচিত নয় এর জন্য ইউজ করবেন প্যানারোমা মোড এর জন্য আপনার ক্যামেরার মোর অপশনের উপর ক্লিক করবেন এখানে দেখতে পারবেন প্যানোরমা এটিকে সিলেক্ট করে নেবেন এরপরে যে অবজেক্টের আপনি ফটোটিকে ক্যাপচার করতে চান তার একদম নিচের পজিশনে আপনার ক্যামেরাটি রাখবেন দেন ক্যাপচারের উপরে ক্লিক করবেন এবং আপনার হাতটিকে ধীরে ধীরে স্লাইড করে একদমই উপরের দিকে নিয়ে যাবেন ফিনিশ হয়ে যাওয়ার পরে সেভের উপরে ক্লিক করবেন এবং দেখুন কিছুটা দেখতে এই রকমের লাগবে তো এইরকমের ইন্টারেস্টিং শর্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি सबसक्राइब कर रखबे